এবার অপুবিশ্বাস ও বারিশা হককে দেখা গেল একই অনুষ্ঠানে। বেশ সেজেগুজে দুজনই হাজির হন সেখানে। ফিতা কাটার পর বারিশা প্রশ্ন করেন অপুবিশ্বাসকে, জানতে চান এত সাজগোজ করার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে। জবাবে অপুবিশ্বাস বলেন, আমি জানতে চাই অপু দিদি, আজকে যখন রেডি হলেন কেমন মনে হচ্ছে? প্রথমে বারিশ যেটা আমাকে প্রশ্ন করলেন যে আপনি যখন রেডি হয়েছেন কেমন লাগছিল। সিরিয়াসলি আমি রেডি হয়ে যখন বের হতে নিয়েছি, পেছন থেকে আমার ছেলে আমাকে ডাকছে, মম সিন্ড্রেলা, মম সিন্ড্রেলা। অপুবিশ্বাস বারিশা হকের প্রশংসা করতে গিয়ে বলেন, আমার খুব পছন্দের একটা মানুষ, আমি বারিশ বলবো না বেবি ডল বলবো, বুঝতে পারছি না, ও অলওয়েজ বেবি ডল, খুব সুইট একটা মেয়ে। এরপর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।